বারো থেকে সতেরো বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ে টিকা নিয়ে তিন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন বৃহস্পতিবার সকালে টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়েন পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর তিন শিক্ষার্থী তারা বর্তমানে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বলে নিশ্চিত করেন বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নসের আলী